যদিও এখন পয়সা নেই, তো একটু গোলায় ধার করেই এগুলো করছি, তো দেখি কতটা কি করতে পারি আর মানুষ কতটা আমাকে ধার দেয়। তো যাই হোক, তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে হয়তো আগে এগোতে পারবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছো আমি অলরেডি বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ছোট্ট একটা ঘর, ওর জন্য সেরকম ভালোভাবে কিছু দেখাতে পারি না তোমাদেরকে। সকালবেলা আর খুবই তাড়া থাকে, তার জন্য প্রতিদিন ভিডিও বা প্রতিদিন ব্লগিং শ্যুট করতেও পারি না। রোদ্দুরের দিকে দিয়ে দাও, নিচেটা ভালো করে ডলে ডলে ধুয়েছে, নিচেটাতেই নোংরা ছিল। তো আগের দিন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে রেনকোট পরে অফিস গেছিলাম, তো আমার রেনকোটগুলো ভীষণভাবে নোংরা লেগেছিল, সেটাই আমি মানে একটু ধুয়ে শুকুর দেওয়ার জন্য বাবাইকে বললাম, আর বাকি কাজ আমি এদিকে করছি। সকালবেলা আমরা খুব তাড়াহুড়োর মধ্যে দুজনে মিলেই কাজ করে নিই, মানে কোনো কাজ যে ফেলে রাখি বা ও করবে বা আমি করবো এরকমভাবে থাকে না, আমরা দুজনে মিলে হাতাহাতি করে কাজ করে নিই। তো আজকে যেহেতু মিস্ত্রি লাগবে, আর আমাদের মিস্ত্রি লাগলে এই পজিশানটাতেই মিস্ত্রিরা যাতায়াত করবে, বালি সিমেন্ট সব কিছু নিয়ে যাবে, এইটুকুনি জায়গা, আর বাসন মাজার জায়গাও নেই। আগে তো দেখেছিলে আমাদের ওই চাতালটায় বাসন মাজতাম, ওখানটা তো আমরা ওই পিলা ঘরটা বড় করার জন্য ঘরটা করছি বলে পিওটাকা ওখানটা ভেঙে দিয়ে ওখানে একটা পিলার তোলা হয়েছে, তো ওইখানে আর বাসন মাজা যাবে না। তো এই রাস্তাটার এখানটাতেই আমাকে বাসন মাজতে হয়, ওখানে ছাড় জায়গা আছে, এটা আমারই জায়গা, এখান দিয়ে ঢোকা বেরোনোর ঢোকা ঢুকি বেরোই বাড়িতে, তো এই জায়গাটা ছাড় জায়গা। এখানটাতে যেহেতু এরকম একটু ঢালাই মতো করে নিয়েছি, তো এখানটাতেই বাসন আমাকে মাজতে হয়, তো সেই জন্য এখান থেকে আবার মিস্ত্রিরাও যাতায়াত করবে, তাহলে আবার হয়ে উঠবে না, তো এইটুকুনি জায়গা দিয়ে। তো আমি ওই জন্য মিস্ত্রিরা কাজে আসার আগে আমি তাড়াতাড়ি করে বাসন মেজে নিচ্ছি, বুবাইও আমার সাথে হেল্প করছে, কারণ না মিস্ত্রি এসে গেলে আর হবে না, আর আমাদের বাথরুমের দরজাটাও ভাঙা, তো চান করতে অসুবিধাও হবে। তো মিস্ত্রি আসার আগে আমাকে সমস্ত কিছু সেরে ঘরে ঢুকে যেতে হবে, আবার মিস্ত্রি যখন কাজ করে বিকেলে চলে যাবে তখন আবার বাকি কাজ করতে হবে, মানে এরকমই অবস্থা আমাদের। এবার ফাঁকে ফাঁকে যখন মিস্ত্রিরা টিফিন খেতে যাবে বাড়িতে দুপুরবেলা, তখন আবার একটু কাজ করব, মানে আবার যে কাজগুলো ঘরের বাকি থাকবে, ধরো দুপুরের বা যদি রান্না করি, তো রান্না যথারীতি আমি করবো না, কেন বুবাই চলে যাওয়ার পর আর আমার একার জন্য রান্না আমি করবো না, যা হোক কিছু খেয়ে নেবো মুড়ি ঠুড়ি, তো ওদের চা করে দেবো, ওই বাসনগুলোও থাকবে, যখন ওরা টিফিন খেতে যাবে দুপুরবেলা তখন করে নেবো। তো বুবাইকে এই বাটিটা ধুতে বললাম, কেন এই বাটিটা ধুয়ে একটু গরম জল বসাবে, বিছানার চাদর বদলে দিয়েছি, বিছানার চাদরটা কাচতে হবে, কিন্তু যাই হোক গরম জলটা বেকারই করা হলো গ্যাস পুড়িয়ে, কেন কি চাদরটা ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে, চাদরটা আর কাঁচা হয়নি, কেননা মিস্ত্রি কাজ করবে, কোথায় শুকুর দেবো, শুকুর দেওয়ার জায়গা তো নেই, তোমরা দেখতেই পেলে।
যে জায়গাটায় দুবাই শুকর দিচ্ছিল জামা কাপড়, ওই জায়গাটাতে মিস্ত্রিরা সিমেন্ট বালি মাখবে, ওই পিলারগুলো ঢালবে। যাই হোক, আজকে তো একটা পিলার ঢেলেছে, তোমরা সেটা ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাবে। তো ওইখানটাতেই দেবো ওটা সিমেন্ট বালি, যদি ওখানটায় নিয়ে গিয়ে ঢালে তাহলে তো সিমেন্টগুলো উড়ে উড়ে পুরো জামা কাপড়ে সাদা হয়ে যাবে, তাই না? তো আজকে আর আমি ওই জন্য ওই হিসেবে চাদরটা কাচলাম না। দেখি কাল যদি, আজকে যে জামা কাপড়গুলো কেচেছি, যতক্ষণ ওরা সিমেন্ট বালি কাজ না করছে, যতক্ষণ ওরা কাঠ লাগাচ্ছে, কাঠ দিয়ে ওরা স্ট্রাকচারটা তৈরি করে, তারপরে তো সিমেন্ট বালি মেখে ঢালবে, তো স্ট্রাকচারটা তৈরি করতে ওদের টাইম লাগবে, ততক্ষণে মনে হয় আমার জামাকাপড় খানিকটা হলেও শুকনো হয়ে যাবে। তারপর কালকে দেখি, কালকে কেচে দেবো ভোরবেলা উঠে। আর ওরা মোটামুটি 8টা থেকে কাছে আসে, তো 8টা থেকে ততক্ষণে মনে হয় পাতলা চাদর তো শুকিয়ে যাবে। আর এখন তো বর্ষার দিন, কখন বৃষ্টি কখন রৌদ্র কী জানি কী হবে। যাই হোক, এখন তো আর ভেবেছিলাম পরে কাচবো, কিন্তু যেহেতু ভিডিওটায় ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই জন্য বলে দিচ্ছি পরে আর কিন্তু আমি চাদরটা কাচিনি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছো বাসনগুলো সব মেজে নিচ্ছি। তো এগুলো মানে আমাদের এভরিডের কাজ থাকে, এভরিডে সকালবেলা এরকম বাসন মাজা ধোয়া এরমই হয়। আর খুব সুন্দরভাবে যে আমি তোমাদেরকে ব্লগটা শ্যুট করে দেবো, সেটা হয় না, তার কারণ দেখো আমাদের তো ক্যামেরা ধরে দেওয়ারও লোক নেই, নিজেরাই আমরা স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করি, যেরকমভাবে পারি সেভাবেই করি। তো এই হচ্ছে ব্যাপার, যে মানুষটা আমার সাধারণ অনুভূতিতে বুঝতে পারে আমি তাকে ভালোবাসি, সে মানুষটা আমার হাত ধরলে শক্ত করেই ধরবে, সেটা আমি জানি। যে মানুষটাকে বারবার বুঝিয়ে দিতে হয় আমার অনুভূতির কথা, সে মানুষটা আমার হাত ধরলেও একটা সময় এসে বোঝা হয়ে যাবো আমি তার কাছে। তাই অনুভূতিগুলো আমি আমার নিজের কাছে যত্ন করে রাখি, একে সস্তা করেও ফেলি না, মনে রাখি এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। যা মেঘের মতো অভিমান করে, আবার বৃষ্টির মতো আপনও করে নেয়, দিন শেষে ভালো মানুষগুলো খুব কষ্ট পায়। তাই আমি আমার অনুভূতিগুলোকে নিজের কাছে খুব যত্ন করে রাখি, তাই নিজেকে আমি কারোর কাছে সস্তা করে ফেলি না। আমি বরাবরই সম্পর্কের গুরুত্ব দিতে জানতাম, কারণ আমার কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী কেউ কখনো বলতে পারবে না তারা আমাকে যতটা ভালোবাসা দিয়েছে, আমি তাদেরকে কোনো অংশে একদিনটি কম ভালোবাসা দিয়েছি। কেউ আমার জন্য এক কদম এগিয়ে এলে আমি তার জন্য দু কদম এগোতেও পিছু পা হইনি। কেউ কখনো এটা বলতে পারবে না যে আমি একতরফা সম্পর্ক নষ্ট করেছি। তবে হ্যাঁ, সম্পর্ক অনেকের সাথে নষ্ট হয়েছে, তবে সেটা আমার জন্য হয়েছে এমনটা নয়। কোনো সম্পর্কে অসম্মান পেলে তার দিকে আমি আর ফিরেও তাকাই না। সবসময় গুরুজনদের মুখে শুনে এসেছি শত্রুকে বড় পিড়ি দিতে হয়, কিন্তু দিন শেষে কোনো লাভ হয় কিনা আমি জানি না। কারণ যে একবার তোমার শত্রু হয়ে যাবে না, সে কখনো তোমার ভালো চাইবে না। সম্পর্কের মূল্য সেখানেই দিতে হয় যেখানে তুমি তোমার গুরুত্ব পাবে। দিন শেষে যারা সত্যি ভালোবাসে তারাই পাশে থাকে, বাকিরা খড়কুটোর মতো ভেসে যায়। আমি হয়তো খুব কম মানুষকে ভালোবাসতে পারি, তবে যাদের ভালোবাসি বিনা অভিযোগে ভালোবাসতে পারি। ভালোবাসা আর ভালোবাসার শব্দটা খুব ছোটো, কিন্তু যখন কেউ পায় না তার থেকে অভাবী মনে হয় আর পৃথিবীতে কেউ হয় না, এটা আমি বুঝতে পারি। প্রত্যেকটা কথা কিন্তু আমার জীবনের সাথে রিলেটেড, আর প্রত্যেকটা কথার কিন্তু কিছু বলতে পারো মানে আছে, সেটা তোমরা খুঁজে নিও আমার এই বলে যাওয়া কথাগুলো থেকে। সব কথা তো আর খুলে বলতে পারি না, তাই তোমাদেরকে এইভাবেই বলে দিয়ে যাই নিজের জীবনের কিছু কথা, একটু বোঝার চেষ্টা করো বুঝতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে ফেললাম, মাঝে মাঝে আবেগি হয়ে উঠি, আর মাঝে মাঝে নিজের যখন ভয় সবাদ দিই নিজের জীবন সম্বন্ধে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু পারি না, তাই এইভাবেই বলে উঠি। তো এইভাবে বলে ওঠার মধ্যে অনেক কিছু জেনে যাচ্ছ তোমরা আমার জীবন সম্বন্ধে, তো ধীরে ধীরে আরও অনেক কিছু জানবে। যদি কখনো কারোর মনে হয় আমার জীবন সম্বন্ধে বা আমার ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত সবটা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখো অলরেডি বালি আর পাথর এসে গেছে,
আর সিমেন্ট আর মিস্ত্রিও এসে গেছে। তো আমি একটু ক্যামেরা বন্দি করছি আর ওখানে দেখো দেখো এখানে সব সিমেন্ট বালি সব এসে গেছে আর ওখানে বুবাই চেঁচাচ্ছে, আমি ক্যামেরা করছি কাজ করছি না তাই জন্য। তো চলো এবার আর তোমাদের সাথে কথা বলতে পারবো না, এবার তোমরা খালি ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, যদি ভালো লাগে একটা কমেন্ট করে যেও। এই লোহাগুলোকে আমাকে না কালকে ওই 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 এটা তুলে দেবে, হ্যাঁ গ্রিলটা বুবাই নিয়ে যাবে কালকে। ও জাস্ট নিচেগুলো পড়ে গেছে আর ঝড় কাকে বলে। ও তিনখানা করে, আমি তোমাদের জন্য আমার বান্ধবীর বাড়ি গেলাম না, তোমরা জল খাবে এই খাবে, যেটা গেলাম না, এই দেখো সাপ গো।